আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ টুয়েলভ রিডিং টেস্ট ওয়ান প্যাসেজ টু এই প্যাসেজের বাংলা অনুবাদ করতে যাচ্ছি বইয়ের মধ্যে এখানে পাঁচ নাম্বার টেস্ট দেওয়া আছে যাই হোক না কেন এই বইয়ের প্রথম টেস্ট প্রথম টেস্ট সেকেন্ড প্যাসেস সো সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে জাস্ট হেডিংটা পড়া এখানে হেডিং আছে কালেক্টিং অ্যাজ এ হবি শখ হিসেবে কিছু একটা সংগ্রহ করা আমরা একটা আইডিয়া হিসেবে দেখে নিলাম যে হেডিং এ কি বলা আছে যে পুরো প্যাসেজে কি সম্পর্কে বলা থাকবে যে কিছু একটা সংগ্রহ করা হিসেবে ওকে তো এখন আমরা প্যাসেজে চলে যাই প্যাসেজে কি বলা আছে আমি আমার এক ছোট ভাইকে বললাম যে চৌধুরী সাহেব রিডিং এর ডেভেলপমেন্টের জন্য শুধু শুধু হচ্ছে কোয়েশ্চেন আনসার সলভ করে হয় না রিডিং এর ওভারঅল হ্যাবিটটা থাকতে হয় মানে হচ্ছে একটা রিডিং পড়েই বোঝার সক্ষমতা থাকতে হয় তাহলেই কেবলমাত্র ভালো স্কোর করা সম্ভব থার্টি অ্যাভাব চল্লিশটার মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশটা এভাবে আস্তে আস্তে ডেভেলপ হবে শুধুমাত্র টিপস ট্রিক্স বা হচ্ছে কিছু কোশ্চেন আনসার সলভ করেই সেভেন অ্যাভাব পাওয়া যায় না তো সে আমাকে বললো যে ভাই আমি চৌধুরী সাহেব না আমি হাসান সাহেব যাই হোক না কেন সে আমার কথার পাত্তাই দিল না আপনারা আশা করি কথার পাত্তা দিবেন এবং রিডিং এর রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আপনারা কাজ করবেন দেখুন সবাই ক্যাম্ব্রিজ বিশ নম্বর পেজ বের করুন ক্যাম্ব্রিজ টুয়েলভের বিশ নম্বর ওয়ান দ্য মোস্ট ভ্যারাইট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস কালেক্টিং বা সংগ্রহ এটা মানব সভ্যতার বা মানুষের কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে ভ্যারাইট মানে বৈচিত্র্যপূর্ণ একটা কাজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যারাইট মানে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ কাজগুলোর মধ্যে একটি তো এটা হচ্ছে ফার্স্ট লাইন জাস্ট আমরা আইডিয়াটা নেব আইলস ফাইনাল পরীক্ষায় কখনোই পূর্ণাঙ্গ বাক্যের বা প্যাসেজের হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড টু ওয়ার্ড বা প্রমিত বাংলা উচ্চারণ করার কোনোই দরকার নাই আপনি শুধুমাত্র মেইন আইডিয়াটা বুঝতে পারলেই ইনশাল্লাহ হবে কারণ আপনার দরকার হচ্ছে কোয়েশ্চেন আনসার সলভ করা বাট বাসায় যখন পড়বেন এখন যেহেতু আমরা প্র্যাকটিস জন্য বা রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য এগুলো পড়তেছি এজন্য হচ্ছে আমরা পুঙ্খানুভাবে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড এর বাট পরীক্ষার হলে এতটা দরকার নেই ইটস ওয়ান দ্যাট মেনি অফ আস ফ্যাসিনেটিং এবং এইটা এমন একটা জিনিস যেটা আমাদের অনেক মনোবিজ্ঞানীরা এটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় চিত্তাকর্ষক বা সবচেয়ে সুন্দর একটা জিনিস হিসাবে এটাকে পায় কোন জিনিসটাকে এই কালেক্টিংটাকে তো পরীক্ষার হলে এটাকে দ্রুত ধরতে হবে যে কোন অর্থটা কাকে বোঝাচ্ছে মেনি ফর্মস অফ কালেক্টিং হ্যাভ বিন ডিগনিফাইং ডিগনিফাইড তো এখানে এটা দেখেন প্যাসিভে দেওয়া আছে কালেক্টিং এর অনেক রূপ বা অনেক গঠনকে ডিগনিফাইড বা মর্যাদা দেওয়া হয়েছে উইথ এ টেকনিক্যাল নেম একটা টেকনিক্যাল নামে অ্যান্ড আর্টোফিলিস্ট কালেকটস স্টেডিবিয়ারস ইজ এ টেকনিক্যাল নাম যেগুলো বললো যে এক একটার এক এক ধরনের নাম সো কালেকটরই হচ্ছে এক একটার এক এক ধরনের নাম যেমন আর্টোফিলিস্ট আর্টোফিলিস্ট ধরের নাম আমরা মানে জানি না কিন্তু এখানে তো ব্যাখ্যা দেয়া আছে যে আর্টোফিলিস্ট কালেকটস স্টেডিবিয়ারস আর্টোফিলিস্ট কাষ্টাকি সে টেডিবিয়ার সংগ্রহ করে এফিল্যাটেলিস্ট কালেকটস পোস্টেজ স্ট্যাম্পস সো ভিলা টেলিস্টের কাজ কি আমরা ধরেন ভিলা টেলিস্ট মানে জানি না কিন্তু এখানে তো দেয়া আছে পোস্টের স্ট্যাম্প ভিলা টেলিস্টের কাজ হচ্ছে এই ডাকটিকেট সংগ্রহ করা অ্যান্ডে ডেল টিওলজিস্ট কালেক্টস পোস্ট কার্ডস তো ডেল টিওলজিস্টের কাজ কি এই পোস্ট সংগ্রহ করা এম এ এস মানে সংগ্রহ করা অ্যামে সিং হান্ড্রেডস অর ইভেন থাউজেন্ডস অফ পোস্ট কার্স এই যে হাজার হাজার পোস্টার এগুলো জড়ো করা একত্র করা সংগ্রহ করা চকোলেট রেপার্স অর হোয়াট ইভার টেক্স টাইম সেটা চকোলেট যে মোরকীকরণ করা হয় অথবা যাই হোক না কেন এগুলো একটা সময় নেয় তাহলে টেক্স সাবজেক্ট কোনটা এই যে ভার্বের সাথে আইনজীবী যুক্ত হলে সেটা সিঙ্গুলার হিসাবে কাজ করে এরপরে যত হান্ড্রেডস হোক থাউজেন্ডস হোক মিলিয়নস হোক বিলিয়নস হোক এখানে পরিবর্তে মানে সংগ্রহ করা এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে টেক্স টাইম এটা সময় সাপেক্ষ এনার্জি মানি এটার জন্য শক্তি এবং পয়সাও দরকার দ্যাট বি টু মাস মোর প্রোডাক্টিভ ইউজ যেটাকে অবশ্যই অনেক উৎপাদনশীল কাজে বা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যেতে পারে অ্যান্ড ইয়েট দেয়ার মিলিয়নস অফ কালেক্টর দ্য ওয়ার্ল্ড এবং সারা বিশ্বে মিলিয়ন মানে এক মিলিয়ন মানে দশ লক্ষ 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 কালেক্টর সংগ্রাহক রয়েছে কেন তারা এটি করে তার মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন রয়েছে এখন এরাই প্রশ্ন করেছে এরাই প্রশ্ন করেছে মানে আমাদেরকে উত্তর দিতে হবে তা না এরাই এরপরে উত্তর দেওয়া শুরু করবে ইট কেন তারা এটি করে এটির আমরা প্রশ্নের আনসার খুঁজব পরের হচ্ছে মেসেজে দেয়ার আর দ্য পিপল অনেক মানুষ রয়েছে হু কালেক্ট যারা সংগ্রহ করে বিকজ দে ওয়ান্ট টু মেক মানি তারা টাকা উপার্জন করতে চায় তারা পয়সা উপার্জন করতে চায় দিস কুড বি কল্ড অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল রিজন এটা একটা বিশেষ একটা কারণ হতে পারে ফর কালেক্টিং সংগ্রহের জন্য দ্যাট ইস এই জন্য কালেক্টিং অ্যাজ এ মিনস টু অ্যান্ড এন্ড এটাকে সংগ্রহ যে করবে এটা একটা শেষ করার উপায় হিসাবে শেষ করার উপায় হিসেবে বলতে তারা কিনে আর এক জায়গায় সেল করে দিবে বা হচ্ছে অন্য জায়গায় দিয়ে দিবে দে উইল লুক ফর তারা এটাকে সংগ্রহ করে বা খুঁজতে থাকে সে সে মানে হচ্ছে এখানে উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স এজ ইট ইস এগুলোর পরিবর্তে বলা যায় সে উদাহরণস্বরূপ দে উইল লুক ফর তারা খুঁজবে অ্যান্টিক্স ক্যান বাই চিপলি মানে সে মানে উদাহরণস্বরূপ অনেক প্রাচীন জিনিস সমূহ যারা এই যে বাংলা জানেন না বা খুবই স্বাভাবিক কিছু কিছু আন্দোলন থাকতেই পারে আমাদের ক্যাম্ব্রিজ টেন থেকে ক্যাম্ব্রিজ সেভেন্টিন পর্যন্ত প্রত্যেকটা টেস্টের প্রত্যেকটা কঠিন কোটিন গুলোর বাংলা ভোকাবুলারি আমাদের শীত রয়েছে পিডিএফ রয়েছে আমরা জাস্ট ফিফটি টাকায় সেল করে থাকি আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন জিরো নাইন ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি টু তাহলে আপনি পেয়ে যাবেন আর যারা আমাদের কোর্সে ভর্তি হন তাদের আমাদের অসংখ্য ম্যাটেরিয়ালস রয়েছে পুরো আয়েলস এর গোছানো প্রস্তুতি রয়েছে আপনি সেগুলো সবগুলোই একসাথে পেয়ে যাবেন ওকে অ্যান্টিক্স বা প্রাচীন জিনিস সমূহ দ্যাট দে ক্যান বাই চিপলি তারা এগুলো সস্তায় কিনতে পারে অ্যান্ড এক্সপেক্ট এবং আশা করে টু বি এইবল টু সেল এট এ প্রফিট প্রাচীন জিনিস সমূহ তারা সংগ্রহ করে এবং আশা করে যে একটু মুনাফায় তারা এটাকে সেল করতে পারবে বাট কিন্তু দেয়ার মে ওয়েল বি এ সাইকোলজিক্যাল এলিমেন্ট সেখানে অনেক মানসিক অনেক উপাদানও রয়েছে অনেক কিছু রয়েছে বাইং চিপ অ্যান্ড সেলিং ডিয়ার সস্তায় কেনা এবং মুনাফায় সেল করা এখানে ডিয়ার মানে হচ্ছে এখানে এই সস্তায় কিনবে এবং অধিক মূল্যে সেল করবে মানে তার যেটা পছন্দ যত দামে উচ্চ মূল্যে সে বিক্রি করতে পারে ক্যান গিভ দ্য কালেক্টর এ সেন্স অফ প্রাইম কম দামে কেনা বেশি দামে বেচা এই একটা বিজয়ের অনুভূতি দিতে পারে মানে বিজয় সেলিং অনলাইন সো ইজি এবং অনলাইনে বিক্রি করাটা যেহেতু অনেক সহজ মোর অ্যান্ড মোর পিপল আর জয়নিং ইন অনেক মানুষ এখানে জয়নিং মানে হচ্ছে যুক্ত হচ্ছে ওকে আপনারা যখন বাসায় পড়বেন একটু রিসার্চ করে করে পড়বেন একটা সেন্টেন্স পড়বেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত বারবার হচ্ছে হচ্ছে দেখবেন আবার মিনিং করার ট্রাই করবেন এটাকে টাইম ওয়েস্ট মনে করবেন না এটা অন সোর্ট অফ ইনভেস্টমেন্ট আপনি যখন ফাইনাল পরীক্ষায় যাবেন তখন সহজেই মিনিংগুলো গুলো বুঝতে পারবেন মিনিং বুঝতে পারলে আনসার বের করাটা অধিকতর মেনি কালেক্টরস কালেক্ট টু ডেভেলপ দেয়ার সোশ্যাল লাইফ অনেক সংগ্রাহক তাদের এই যে সামাজিক জীবন উন্নতির জন্য এগুলো সংগ্রহ করে অ্যাটেন্ডিং মিটিংস অফ এ গ্রুপ অফ কালেক্টর্স অ্যান্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন অন আইটেমস তারা হচ্ছে বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করে বিভিন্ন সংগ্রাহকদের গ্রুপের যে মিটিং হয় অ্যান্ড এক্সচেঞ্জিং ইনফরমেশন অন আইটেমস সো এবং এক একজন আরেকজনের মাঝে এগুলো এক্সচেঞ্জ করে বা তথ্যের আদান প্রদান করে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পেজ রয়েছে তারপর মেসেঞ্জার রয়েছে যারা যে আহ বিড়াল কুকুর এগুলোর বিভিন্ন ধরনের প ফাউন্ডেশন বা যে কুকুরদের অনেক হচ্ছে তাদেরকে মানবতার সেবায় তাদের সেবা করে তো এরা একজন আরেকজনের সাথে বিভিন্ন ধরনের হচ্ছে তথ্যের আদান প্রদান গুলো করে থাকে একই রকম ভাবে যারা এই যে বিভিন্ন ধরনের কালেকশন করতে চায় যেমন হচ্ছে ধরেন কেউ হচ্ছে এই বিড়াল হোক বাঘ হোক সিংহ হোক বা গাড়ি হোক তো অনেক প্লেয়ার দেখবেন যে তাদের শত শত গাড়ি একটা গাড়ি আছে তারপরেও পুরো গ্যারেজ জুড়ে হাজার হাজার তারা গাড়ি রেখে দেয় তাদের একটা শখ বলে দাম লাখ টাকা দিস ইজ এ অন এ এ ব্রিজ ক্লাব অর জিম ভেরিয়েন্ট মানে পরিপূরক বা বিকল্প এটা কিসের পরিপূরক একটা ব্রিজ ক্লাব অর জিমে এই যে বিভিন্ন কিছু সংগ্রহ করা সংগ্রহ করার জন্য একজন আরেকজনের সাথে যোগাযোগ করা তারপরে হচ্ছে মিটিং করা এগুলো একটা ক্লাবে বা একটা জিমে জয়েন করার বিকল্প অ্যান্ড সিমিলারলি একই রকম ভাবে ব্রিংস দেম ইন্টু অ্যাকাউন্ট ব্রিংস দেম ইন্টু কন্টাক্ট উইথ লাইক মাইন্ডেড পিপল এবং এটা তাদেরকে একত্রে নিয়ে আসে একই মন মানসিকতার যারা তো একই মন মানসিকতার যারা এই সকল মানুষকে তারা একত্র করে ফেলে বা এক করে ফেলে ওকে অ্যানাদার মোটিভ ফর কালেক্টিং মোটিভ মানে উদ্দেশ্য সো ফাইনাল পরীক্ষায় বা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন এগুলোকে হচ্ছে পুরো সেন্টেন্স একবারে পড়বেন না ভেঙে ভেঙে পড়বেন স্লাইস করে পড়বেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনি একবারে ফুল প্যারা পড়ে ফেললেন কিন্তু কিছুই বুঝলেন না তাহলে কোনো লাভ হলো না এই জন্য ছোট ছোট করে বলুন অ্যানাদার মোটিভ ফর কালেক্টিং এই সংগ্রহ করার আরেকটা উদ্দেশ্য ইজ দ্য ডিজায়ার আকাঙ্ক্ষা টু ফাইন্ড সামথিং স্পেশাল বিশেষ কিছু খোঁজার জন্য এটা করা হয় অর এ পার্টিকুলার এক্সাম্পল অফ দা কালেক্টেড আইটেম অথবা বিশেষ একটা উদাহরণস্বরূপ হচ্ছে বলা যেতে পারে রেয়ার আর্লি রেকর্ডিং বাই পার্টিকুলার সিঙ্গার সো নির্দিষ্ট একজন গায়কের অনেক আগের যে রেকর্ডিং মানে ধরেন ছোটবেলায় সে নানান জায়গায় স্কুল কলেজে গান গিয়েছে যেমন আমাদের মমতাজ তিনি আগে হচ্ছে খুবই রাস্তাঘাটে বা নানান জায়গায় মানে খুবই সাধারণ জীবন যাপন করতেন এবং হচ্ছে নানান জায়গায় গান গাইতেন তো এই গান গাওয়াটা এখন হচ্ছে পুরো দেশের সব মানুষের কাছে একটা হচ্ছে একটা দুর্লভ বস্তু এটা পেয়ে মানুষ এটা দেখে তখন দেখে মানুষ যতটা না আনন্দ না পেত এখন দেখে মানুষ আরো বেশি আনন্দিত হবে যে এখন সে কত বড় আহ গায়িকা হয়ে গেছে অথচ আগে সে এইভাবে গান গাইত হটিবার

অন্য মানুষ ফিলস এইমলেস মানে উদ্দেশ্যহীন ভাববে এই সংগ্রহগুলোকে কারো কারো কাছে জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আবার কেউ কেউ এটা ভাববে যে এটার কোনো উদ্দেশ্যই নাই এটা এটা করে মানুষ কি করে যেমন দেখেন না ছোটবেলায় আমরা সারাদিন রোদে ক্রিকেট খেলেছি বা টেস্ট ক্রিকেট পর্যন্ত খেলেছি আমরা গ্রাম অঞ্চলে কিন্তু অন্য বয়স্ক মানুষ বা যারা ক্রিকেট খেলায় কোনো আনন্দ খুঁজে পায় না তারা বলে আন্দাজে মানে আননেসেসারি এরা রোদ দিয়ে দাঁড়ায় থাকে বল দিয়ে বাইরে বাইরে খেলতেছে সো এক একজনের কাছে এক এক রকম দেয়ার ইজ এ ডেঞ্জার দো যদিও এখানে একটি বিপদ আছে দ্যাট ইফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ ইভার লাকি অ্যানাফ টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর যেখানে যারা তারা যেগুলো খুঁজতেছে সেগুলো খুঁজতেছে যদি তারা নিজেদেরকে সৌভাগ্য মনে করে এক একজন ব্যক্তি রেদার দেন সেলিব্রেটিং দেয়ার সাকসেস তাহলে একটা কিছু খুঁজে পেলো সো এটা তাদের সাকসেসকে তারা সেলিব্রেট না করে তারা হচ্ছে ভাবতেছে এটা আমাদের জন্য একটা ভাগ্যবান বিষয় তো এটাকে সেলিব্রেট করতেছে না দে মে ফিল এমটি তারা নিজেকে শূন্য অনুভব করতে পারে নাও গোল গন সো এখানে দেখেন কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয়েছে নাও দ্যাট দ্য গোল দ্যাট গ্রোফ অন যেটা তাদেরকে চালিত করেছে যে একটা শখ বা একটা আনন্দের মাধ্যমে তাদেরকে এই কাজে এনেছে কিন্তু এখন সেটা চলে গিয়েছে সো নাও দ্যাট দ্য গোল দ্যাট দ্য গোল দ্যাট ড্রোপ দেম অন যেটা তাদেরকে চালিয়েছে সেটা অলরেডি চলে গিয়েছে নাও দ্যাট হ্যাজ গন সো মাঝখানে এই দ্যাট ড্রোফ দেম অন যেটা তাদেরকে চালিয়েছিল সেটা চলে গিয়েছে এটা কমপ্লেক্স সেন্টেন্স এর অ্যাডিশনাল একটা আইডিয়া ওকে এরপর দেখেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস যদি আপনি এই টিকিট সংগ্রহের কথা ভাবেন অ্যানাদার রিজন ফর ইট অন্যান্য সম্ভাব্য কারণ এটার জন্য হতে পারে অর অথবা সম্ভবত এ রেজাল্ট অফ কালেক্টিং কালেক্টিং বা সংগ্রহের একটা ফলাফল ইজ ইটস এডুকেশনাল ভ্যালু বা শিক্ষাগত একটা আপনার যোগ্যতা বা শিক্ষাগত মূল্য শিক্ষাগত চাহিদা স্ট্যাম্প কালেক্টিং ওপেনস এ উইন্ডো টু আদার কান্ট্রিজ এন্ড টু দা প্লান্টস एनिमल्स অর ফেমাস পিপল শোন অন देयर স্ট্যাম্পস সো স্ট্যাম্প কালেক্টিংটা একটা জানালা উন্মুক্ত করে দিতে পারে বিভিন্ন দেশের বিভিন্ন গাছগাছালি বিভিন্ন প্রাণীর অথবা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের যেগুলো স্ট্যাম্পের উপরে দেখানো হয়ে থাকে কিভাবে যখন স্ট্যাম্প স্ট্যাম্পের মাধ্যমে দেখেন আমরা ছোটবেলায় বিভিন্ন ছবি দেখতাম সুইজারল্যান্ডের ছবি সুইজারল্যান্ডের যে যে পাহাড় পর্বত অথবা কাশ্মীরের যে সুন্দর বিশাল হচ্ছে ন্যাচারাল বিউটি এগুলা দেখা হতো এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশ বিভিন্ন প্রাণী এগুলোর মাধ্যমে মানুষ পরিচিত হতে পারে এখানে সেটাই বলেছে যে ওপেনিং এ উইন্ডো জানালা উন্মুক্ত করতে পারে সিমিলারলি একই রকম ভাবে ইন দা নাইনটিন সেঞ্চুরি উনিশ শতকে মেনি কালেক্টর ফসিলস সো অনেক সংগ্রহকারীরা তারা কি করত জমা করত কি জমা করত ফসিলস বা হচ্ছে জীবাশ্ম এনিমালস প্রাণী অ্যান্ড প্লান্টস ফ্রম অ্যারাউন্ড দ্য গ্লোব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই যে ফসিল এনিমালস প্লান্টস এগুলো তারা কি করত সংগ্রহ করত অ্যান্ড দেয়ার কালেক্টরস প্রোভাইডেড এ ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য ন্যাচরাল ওয়ার্ল্ড এবং প্রাকৃতিক বিশ্বের অনেক কিছু সম্পর্কে তথ্য তারা হচ্ছে কালেক্টরসটা দিত বিশাল পরিমাণে এই ইনফরমেশন গুলো দিত উইদাউট দিস কালেকশন এই কালেকশন গুলো ছাড়া আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমাদের বোধগম্যতা উড বি গ্রেটলি ইনফেরিয়র টু অনেক হচ্ছে কম হতো হোয়াট ইট ইস বর্তমানে যেটা আছে সেটার চেয়ে অনেক কম হতো উড বি গ্রেটলি ইনফেরিয়র মানে এই কালে স্ট্যাম্পস গুলো যদি না থাকতো এই ইনফরমেশন গুলো যদি কালেক্টর না দিত তাহলে এখনকার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা এটা অনেক কম হতো ইন দা পাস্ট এন্ড নাও ইট ট্রু অতীতে এবং বর্তমান সময়ে দো টু এ লেসার এক্সটেন্ড লেস মানে কম লেসার এটা একটা কম্প্যারেটিভ ফর্ম লেসার এক্সটেন্ড যদিও কম ক্ষেত্রে হয়ে থাকে এ পপুলার ফর্ম অব কালেক্টিং কালেক্টিং এর একটা জনপ্রিয় রূপ পার্টিকুলারলি এবং বয়েস অ্যান্ড মেন সো বয়স মানে বাচ্চা কাচ্চা অ্যান্ড মেন মানে বয়স্ক মানুষ এবং বাচ্চা কাচ্চাদের ট্রান্সপোর্টিং মানে এটা আদান প্রদান হতো দিস মাইট ইনভলভ ট্রাইং টু সি এভরি লোকোমোটিভ অব এ পার্টিকুলার টাইপ এটা হতে পারে অন্তর্ভুক্ত ইনভলভ কিসের অন্তর্ভুক্ত হতে পারে টু সি এভরি লোকোমোটিভ লোকোমোটিভ মানে রেলগাড়ির ইঞ্জিন রেলগাড়ির ইঞ্জিন ভ্রমণশীল অথবা গতিসম্পন্ন গতিসম্পন্ন কিছু একটা সো লোকোমোটিভ এখানে রেলগাড়ি ইঞ্জিন হিসাবে বেশি ব্যবহৃত হতে হয়ে থাকে যেটা অন্তর্ভুক্ত রেলগাড়ির ইঞ্জিনের প্রত্যেকটা হচ্ছে ইঞ্জিন রেল সরি প্রত্যেকটা যে রেলগাড়ির এক একটা আপনার বগি রয়েছে সেগুলোকে পার্টিকুলার টাইপ এক এক ধরা হয়ে থাকে ইউজিং পাবলিশ ডেটা দ্যাট আইডেন্টিফাইস ইজ অন সো প্রকাশিত যে তথ্য আছে এই প্রকাশিত তথ্য অনুসারে প্রত্যেকটা ডেটা এক একটা বগিকে নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে অ্যান্ড টিকিং অফ ইস ইঞ্জিন অ্যাজ ইট ইজ সিন এবং এগুলোকে বন্ধ করে দেওয়া যায় বন্ধ করে দেয়া যায় ইঞ্জিনগুলোকে যেভাবে হচ্ছে দেখায় সেভাবে এটাকে বন্ধ করে দেয় অফ অফ ও ডাবল এফ অফ মানে বন্ধ করে দেওয়া এ ডাব্লিউ এ ওয়াই এ মানে দূরে রাখা যে কোনো কিছুর সাথে যদি এ এ ওয়াই থাকে তার মানে হচ্ছে দূরে রাখা ও ডাবল এফ অফ যদি থাকে তাহলে সেটাকে বন্ধ রাখা ওকে ট্রান্সপোর্টার্স এক্সচেঞ্জ ইনফরমেশন এই যে ট্রান্সপোর্টার্সরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে একজন আরেকজনের সাথে তথ্য বিনিময় করে এক্সচেঞ্জ ইনফরমেশন তথ্যের আদান প্রদান করে দিস ডেস অফেন বাই মোবাইল ফোন বর্তমান সময় তারা মোবাইল ফোনের মাধ্যমে সো দে ক্যান ওয়ার্ক তারা কাজ করতে পারে হোয়ার টু গো টু কোথায় যেতে হবে টু সি এ পার্টি পার্টিকুলার ইঞ্জিন একটা পার্টিকুলার ইঞ্জিনের কোথায় যেতে হবে সো এই যে মোবাইল ফোনের মাধ্যমেই তারা এই সফটওয়্যার বা এই এই টেকনোলজি ইউজ করে একটা ইঞ্জিনের কোথায় নষ্ট হয়েছে কোথায় কি সমস্যা পুরো ট্রেনের কোন জায়গায় সমস্যা হয়েছে বা কোন বগিতে সমস্যা এটা তারা খুঁজে পেতে সহায়ক হয় এজ এ বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট মানে আপনি একটা জিনিস উৎপাদন করতে গেছেন অন্য জিনিস পেয়ে গেছেন যেমন আপনি একটা টেবিল বানাবেন টেবিল বানাইতে যে কিছু কাঠ আপনার বেঁচে গেছে সেই কাঠটা এনে আপনি বাড়িতে গ্রামের বাড়িতে আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন হচ্ছে হিসাবে আবার আপনি কাপড় কাপড় গেছেন এক কিছু বেঁচে গেছে এটাকে বেঁচে যাওয়া কাপড়টাকে বলা হয় বাই প্রোডাক্ট মেনি প্র্যাকটিসনার্স অব হবি এই শখের বিভিন্ন ধরনের ভেরি নলেজেবল অনেক বেশি নলেজেবল হতে পারে রেলওয়ে অপারেশনস

আইডিয়া বা অ্যাডিশনাল কথা সো আপনারাও যখন এই রিডিং গুলো পড়বেন একটু আইডিয়া নিবেন যাতে রাইটিং এ ইউজ করতে পারেন এই কথাগুলো সিমিলারলি পিপল হু কালেক্ট ডোলস যারা কালেক্ট এই পুতুল সংগ্রহ করে মে গো বিয়ন্ড সিম্পলি এন লার্জিং দেয়ার কালেকশন তাদের কালেকশনের চেয়েও হচ্ছে অনেক বাইরে তারা যেতে পারে এক্সট্রা অনেক কিছু করতে পারে অ্যান্ড ডেভেলপ অ্যান্ড ইন্টারেস্ট ইন দ্য ওয়ে দ্যাট ডোলস আর মেড এবং এই ব্যাপারেও তারা আগ্রহী হতে পারে যে পুতুলগুলোকে কিভাবে তৈরি করা হয় সো পুতুল যারা শুধুমাত্র পুতুল সংগ্রহ করে তারা কিন্তু এটাও জানে যে পুতুলগুলো কিভাবে সংগ্রহ করা হয় অ্যান্ড ম্যাটেরিয়ালস দ্যাট আর ইউজ এবং পুতুল তৈরিতে কোন কোন ম্যাটেরিয়ালস গুলো ইউজ হয়েছে যেমন ধরেন যারা ফুটবল খেলার সমর্থক কেউ কেউ আর্জেন্টিনার সাপোর্টার কেউ হচ্ছে ব্রাজিলের সাপোর্টার সো ব্রাজিলের সাপোর্টার যারা নাইমার সরি নেইমার সে কয়টা বিয়ে করেছে তার গার্লফ্রেন্ড নাম কি তার কয়টা গাড়ি আছে এগুলো সম্পর্কেও মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড হয় যেমন এখানে যে যে জিনিস নিয়ে হচ্ছে উৎসাহী তার আরো বেশি তারা জানতে চায় তো এই জন্যই আমরা মুসলমান হিসাবে আমরা হুজুর সাল্লাহামের উম্মত আল্লাহ তালা বান্দা আমাদেরও উচিত যে আমাদের যে আহ পূর্বপুরুষদের ইতিহাস বা আমাদের আদম আলহাম থেকে শুরু করে হুজুর সালাম পর্যন্ত এদের যে বেসিক ইনফরমেশন গুলো আমরা যদি জানি আমাদের মনে দেখবেন অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে যেগুলো স্ট্যাম্প ম্যাম চেয়ে অনেক বেশি তৃপ্তি হবে তো আসলে আমরা আমাদের ওই ইনফরমেশন গুলো জানি না এই জন্য আমরা ওগুলো আমাদের কাছে কোনো আকর্ষণীয় মনে হয় না বাট এই যে এই খেলাধুলা বলেন বা এই স্ট্যাম্প কালেকশন বলেন বা এই যে ট্রাভেলিং বলেন এগুলোর মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই কারণ আমরা জানি না যে তাদের লাইফটা কেমন ছিল তারা কিভাবে তাদের দিনাতিপাত করছেন সেই ঘটনাগুলো জানলেও দেখবেন অনেক বেশি রোমান্সিং বা অনেক বেশি অ্যাট্রাকটিভ আকর্ষণীয় আপনার মন শান্তিতে ইনশাল্লাহ ভরে যাবে সো ট্রাই করেন যে ওই ইনফরমেশন গুলো জানার জীবনে জানার কোনো শেষ নাই এই জন্য যত বেশি জানবেন তত বেটার ইনশাল্লাহ আল্লাহ সহজ দিস হ্যাভ চেঞ্জ ওভার দা সেঞ্চুরিজ এগুলো এই পরিবর্তন হয়েছে ওভার দ্য সেঞ্চুরি শতাব্দী ধরে ফ্রম দ্য উড এই যে কাঠের তৈরি বিভিন্ন কিছু থেকে দ্যাট স্ট্যান্ডার্ড ইন ইউরোপ ষোলো শতাব্দীর ইউরোপে যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল থ্রু দা ওয়েক্স এন্ড পোর্ট স্যালাইন অফ লেটার সেঞ্চুরিজ এই যে পোর্স বা পোড়া কয়লা বা চিনামাটির পাথর দিয়ে বর্তমানে যেগুলো তৈরি করা হয় দ্য দা অফ টুডেস ডোলস সো বর্তমানে পুতুল সমূহ যে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় সেগুলো ওভার দ্য সেঞ্চুরিজ মানে এই ষোলো ষোলো শতাব্দী থেকে শুরু করে বর্তমান শতাব্দী পর্যন্ত এক এক সময় এক একটা দিয়ে তৈরি করা হয়েছে এটা এখানে বোঝানো আছে ওর কালেক্টর সংগ্রহকারীরা মাইড বি ইন্সপায়ার উৎসাহী হতে পারে টু স্টাডি গবেষণা করতে হাউ ডোলস রিফ্লেক্ট নোশনস অফ হোয়াট চিলড্রেন লাইক অর ওয়ার টু লাইক এই বাচ্চারা কি পছন্দ করে বা পছন্দ করতে পারে সেই ধারণাটা দিতে পারে কে দিতে পারে এই ডোলস বা পুতুল একটা রিফ্লেক্ট করতে পারে বা দেখাইতে পারে বুঝাইতে পারে যেমন বাচ্চারা তো হচ্ছে তারা সবকিছু বোঝে না তাদেরকে এগুলো দেখানো হলে তারা হচ্ছে একটু কি বলে তারা একটু রেসপন্স করার ট্রাই করে ওকে নট অল কালেক্টর্স আর ইন্টারেস্টেড ইন লার্নিং ফ্রম দেয়ার হবি সকল কালেক্টরসটাই তারা এই যে তাদের শখ থেকে শিখতে আগ্রহী নয় দেখেন এই এখানে প্রথমে বলেছে নট কালেক্টর পরে কিন্তু আর নো টা নাই কিন্তু যেহেতু প্রথমে নো নো বলেছে তার মানে হচ্ছে পুরোটাই নেগেটিভ সেন্টেন্স দো যদিও সো হোয়াট উই মাইট কল এ সাইকোলজিক্যাল রিজন ফর কালেক্টিং ইজ দ্য নিড ফর এ সেন্স অফ কন্ট্রোল যদিও একটা মানসিক কারণ হলো এগুলো সংগ্রহ করার আমাদের সেন্স বা আমাদের যে আইডিয়া রয়েছে বা জ্ঞান রয়েছে এটাকে কন্ট্রোল করা পার অ্যাজ এ ওয়ে অফ ডিলিং উইথ ইনসিকিউরিটি সম্ভবত অনিরাপত্তা কে ডিল করার জন্য একটা ওয়ে হতে পারে স্ট্যাম্প কালেক্টর ফর ইনস্ট্যান্স এই যে ডাক টিকিট সংগ্রহ করা উদাহরণস্বরূপ অ্যারেঞ্জ দেয়ার স্ট্যাম্পস ইন অ্যালবামস এটা সংগ্রহ করে কোথায় তাদের অ্যালবামের মধ্যে ইউজুয়ালি ভেরি নিটলি অনেক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজিং দেয়ার কালেকশন তাদের কালেকশনটাকে গুছিয়ে রাখে অ্যাকর্ডিং টু সার্টেন কমন প্লেস প্রিন্সিপাল সো একটা নীতি অনুসারে কমন প্লেস নীতি অনুসারে পার হ্যাপস বাই কান্ট্রি ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার সম্ভবত এই যে আপনার অ্যালফাবেটিক্যাল অর্ডার বা বর্ণের ক্রমানুসারে অনুসারে যেমন এ এ বি বি সি দিয়ে দিয়ে যতগুলো যতগুলো রয়েছে রয়েছে বাংলাদেশ ডেনমার্ক সো ধরেন এতে হচ্ছে আপনার আলজেরিয়া তো এটা শুরুতে থাকবে আলজেরিয়ার এটা শুরুতে থাকবে বাংলাদেশটা তারপরে থাকবে ক্যানাডা তারপরে থাকবে ডেনমার্ক তারপরে থাকবে ইতে ইংল্যান্ড এগুলো তারপরে থাকবে মোট কথায় বর্ণের অনুসারে ওর গ্রুপিং স্ট্যাম্পস বাই হোট দে ডিপিক্ট অথবা একসাথে অনেকগুলো স্ট্যাম্প একসাথে রাখা যেগুলো ডিপিক ডিপিট মানে হচ্ছে একটা আরেকটার আহ প্রতিফলন যেটাকে যেটাকে করে আহ পিপল বার্ডস ম্যাপস অ্যান্ড সো অন জনগণ বা মানুষ হিসাবে পাখি হিসাবে ম্যাপস হিসাবে অ্যান্ড সোঅন সো বার্ড বা পাখির গ্রুপিংটা একসাথে করবে পিপল এটা একসাথে করবে ম্যাপ আর করবে ওকে এইভাবে তারা এগুলোকে কালেক্ট করে রাখবে অন রিজন আরেকটা কারণ সেটা সচেতনতার সাথে হতে পারে নাও হতে পারে ফর টু কালেক্ট কেউ এটাকে সংগ্রহ করে ইজ টু শো দেখানোর জন্য দ্য কালেক্টার ইন্ডিভিজুয়ালিজম তাদের নিজস্বতা নিজস্ব যে ব্যক্তিত্ব নিজস্ব একটা ভাবসাপ এটা দেখানোর জন্য অনেকে এগুলো কালেক্ট করতে থাকে সামন হু ডিসাইডস টু কালেক্ট সামথিং অ্যাজ আনএক্সপেক্টেড অ্যাজ এই যে ডস কলার্স দেখেন সামন হু ডিসাইডস টু কালেক্ট সামথিং অ্যাজ আনএক্সপেক্টেড অ্যাজ ডক কলার্স ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ মে বি তাহলে মে বির সাবজেক্ট কোনটা এই মে বির সাবজেক্ট হচ্ছে হু এই যে হু ডিসাইডস দিয়ে অতিরিক্ত একটা ইনফরমেশন দেয়া হয়েছে এটা এইভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে তাহলে মেয়ের সাবজেক্ট কোনটা এই যে হুই হু দিয়ে শুরু হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স নতুন আইডিয়া হুইয়ের আগের অর্থ সামন সো সামন সামন বলতে কোন অন এই কোন অন বলতে হু ডিসাইডস কালেক্ট সামথিং এস আনএক্সপেক্টেড এস ডগ কলার কুকুরের গলার যে কলার রয়েছে রশি রয়েছে সেগুলোকে উদাহরণস্বরূপ হিসাবে দেখানো হয়েছে যে সামন মে বি কনভে কনভেইং দেয়ার বিলিভ দে মাস্ট বি ইন্টারেস্টিং দেম সেলফ সে অবশ্যই এটাতে অনেক আগ্রহী এটা বুঝানোর জন্য এই বিশ্বাসটাকে দৃঢ় করার জন্য সে কি করে থাকে এগুলো কালেক্ট করে থাকে যে কুকুরের যে কলার কুকুরের গলায় যে রশি বাঁধা হয় যেটা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় কারণ এই রশিটা এক 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 ধরনের হতে পারে অ্যান্ড বিলিভ ইট অর নট আপনি বিশ্বাস করেন আর নাই করেন দেয়ার ইজ অ্যাট লিস্ট অন ডক কলার মিউজিয়াম ইন এক্সিস্টেন্স অন ডক কলার কুকুরের কুকুরের যে আপনার কলার রয়েছে রশি রশি বাঁধা হয় যেটা দিয়ে হচ্ছে এক এক সময় এক এক রশি বাঁধা হয় এই রশি বাঁধার জন্যই এই রশি বাঁধার জন্যই একটা কি কোন কোন রশি দিয়ে বাঁধা হয় সেটার জন্যই আপনার একটা মিউজিয়াম রয়েছে চিন্তা করছেন সেখানে আপনার কতটা ভ্যালু দেওয়া হচ্ছে এই কুকুরটাকে কুকুরকে এবং হচ্ছে শুধু কুকুরকে না কুকুরের যে কলারটা পর্যন্ত দেখেন এই যে এই যে কুকুরের এখানে যে দেখতেছেন যে কুকুরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক এক সময় এক এক ধরনের আহ কলার দেওয়া হচ্ছে বা রশি দেওয়া হচ্ছে এই রশির কালারটা ডিপেন্ড করে এই এই শুধুমাত্র এইগুলার উপরই একটা মিউজিয়াম রয়েছে চিন্তা করতে পারছেন আউট কালেকশন এবং এটা গড়ে উঠেছে মানুষের কালেকশনের মাধ্যমে সংগ্রহ করেছে এক একভাবে সংগ্রহের দ্বারাই এটা গড়ে উঠেছে অফকোর্স অবশ্যই অল হবিস গিভ প্লিজার প্লেজার সো সমস্ত শখই একটা আনন্দ দেয় বাট দ্য কমন ফ্যাক্টর ইন কালেক্টিং কালেকটিং একটা অন্যতম একটা বিষয় হচ্ছে বিষয়বস্তু হচ্ছে ইজ ইউজুয়ালি প্যাশন প্যাশন মানে হচ্ছে আবেগ আসক্তি গভীর ইচ্ছা সো এটা আনন্দ দেয় কিন্তু আনন্দের চেয়ে বড় কথা হচ্ছে যে কালেক্টিং এর মাধ্যমে একটা অন্যরকম একটা আবেগ থাকে মানুষ একটা আসক্তি থাকে একটা নেশার মতো থাকে যে আমি এতগুলা কালেক্ট করবো বা আমি এই করবো সেই করবো প্লেজার পুটিং ইট ফার টু মাইল্ডলি প্লেজার যেটাকে সাধারণত টু মাইল্ডলি মানে স্বাভাবিকভাবে অনেক দূরে রাখে মোর দেন মোস্ট আদার হবিস অন্য সকল হবির চেয়ে শখের চেয়ে কালেক্টিং ক্যান বি টোটালি এনগ্রসিং সো অন্য সকল শখের চেয়ে কালেকটিং বা সংগ্রহ করাটা এটা হতে পারে অথবা অথবা আকর্ষণীয় সব একটু লিখে রাখেন এনগ্রসিং মানে হচ্ছে চিত্তাকর্ষক মনোমুগ্ধকর অথবা আকর্ষণীয় অ্যান্ড গিভ এ স্ট্রং সেন্স অফ পার্সোনাল ফুলফিলমেন্ট একজনের নিজস্ব আত্মতৃপ্তির সবচেয়ে স্ট্রং সেন্স হিসাবে একটা আইডিয়া হিসাবে এটা দিতে পারে পরিপূর্ণ আত্মতৃপ্তি দিতে পারে টু নন ইট মে অ্যাপিয়ার এক্সেন্ট্রিক এক্সেন্ট্রিক মানে অদ্ভুত মানে যে ভাবতে পারে এটা একটা নাইকাস এটা কি করতেছে লাখ লাখ টাকা খরচ করে এগুলা করতেছে যেমন আহ ইউএ বা ইউনাইটেড আরব আমিরাটস এর রাশেদ সাহিব বেল হাসা নামক একজন বাচ্চা ছেলে সে দেখবেন যে যে সালমান সালমান খানকে নিয়ে আসে একে নিয়ে আসে ওকে নিয়ে আসে বা বিভিন্ন ধরনের হাজার হাজার লাখ লাখ কোটি টাকা সে খরচ করে শুধুমাত্র তার এই শখ মেটানোর জন্য বা এই কালেকশন হিসাবে যেটাকে আমরা ভেবে থাকি বা যেটা সত্যিকার অর্থেই একটা অনেক বড় অপচয় বা একটা এইমলেস একটা জিনিস এক্সেন্ট্রিক অদ্ভুত একটা ব্যাপার যে অনেকেই ভাবতে পারে এটা একটা অদ্ভুত ব্যাপার যেমন নাকি আমি ভাবতেছি ইফ হার্মলেস যদি ক্ষতি না হয় ওয়ে স্পেন্ডিং টাইম সময় কাটানোর জন্য একটা উপায় বাট পোটেন সম্ভবত কালেক্টিং এ লট কালেক্টিং বা সংগ্রহ করার জন্য অনেক কিছু রয়েছে ওকে আপনারা যখন বাসায় পড়বেন একটু সময় নিয়ে পড়বেন বুঝে বুঝে পড়বেন এবং এমন ভাবে পড়বেন যে পরিপূর্ণ মিনিংটা বুঝতে সহজ হয় এ টু জেড এক একটা প্যাসেজের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারবেন যাতে আপনার রিডিং হ্যাবিটটা বাড়ে পরীক্ষায় মানে পড়লেই বুঝতে পারেন মিনিংটা এবং আনসার বের করাটা সহজ হয় সো হোপফুলি এভাবে পড়লে আপনারা ভালো করবেন আল্লাহ সহায়ক